রাজ্যের হাসপাতালগুলিতে বর্তমানে সাফল্যের সঙ্গে করা হচ্ছে জটিল সব রোগের সার্জারি। এবার টিএমসি হাসপাতালে সাফল্যের সঙ্গে 7 দিন বয়সে এক শিশুর জটিল অপারেশন সাফল্যের সঙ্গে করলেন পেডিয়াট্রিক সার্জন অনিরুদ্ধ বসাক এবং তার টিম। 7 দিন বয়সেই শিশুটি জিভ উপরের দিকে উল্টানো অবস্থায় ছিল এবং ভেতরের দিকে বিরল এক অস্বাভাবিক রোগে আক্রান্ত ছিল বলে জানিয়েছেন সার্জন অনিরুদ্ধ বসাক। বর্তমানে অপারেশনের পর শিশুটি দ্রুত স্বাভাবিক হয়ে আরোগ্যের পথে আছে এবং 3-4 দিনের মধ্যেই তাকে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। স্বাভাবিক হবার পর শিশুটি মাতৃদুগ্ধ যথারীতি গ্রহণ করতে পারবে বলে অনিরুদ্ধ বসাক জানান। অ্যাকচুয়ালি বাচ্চাটা এখানে এসএনসিউতে ভর্তি ছিল, তো ওর তখন বয়স ছিল 3 দিন। তো আমাকে পেডিয়াট্রিক্স থেকে রেফার করা হয় যে ওই অরাল সোয়েলিং, মানে মুখের ভিতরে একটা সোয়েলিং ছিল দু সাইডে, বড় সোয়েলিং, ওটার জন্য বাচ্চাটাকে ফিডিং দেওয়া যাচ্ছিলো না, আর জিভটা পুরো উল্টো ছিল। ঠিক আছে, তো জিভের নিচে ছিল, তো অবভিয়াসলি জিভটা উপরের দিকে ছিল। তো এটা আমি দেখার পর মোস্ট কমন ডায়াগনোসিস হচ্ছে রেনুলা, যেটা আমরা সবসময় বলি সিস্ট, যেটা চন্দন স্যারও বলেছিলেন যে সিস্ট হবে। আমিও ভেবেছিলাম এটা সিস্ট হবে, তো আমরা এটা মাথায় নিয়েই মেয়ে গেছিলাম। কিন্তু অন টেবিল আমরা যেটা দেখলাম এটা ছিল সাবলিঙ্গুয়াল লাইপোমা, যেটা খুবই রেয়ার, ভেরি ভেরি রেয়ার। আমি এটা এখন এখানে বলতে চাই কেন, কারণ কনজেনাইটাল সাব বাইলেটারাল সাবলিঙ্গুয়াল লাইপোমা ইজ ভেরি রেয়ার। এটা ইনসিডেন্স হচ্ছে অনলি 1%, মানে পুরো 100টা বাচ্চা হলে অনলি একজনের মধ্যে এরকম দেখা দেয়। তো এটা খুবই একটা মানে রেয়ার কেস, প্লাস রেয়ার কেসটা করার মধ্যেও একটা চ্যালেঞ্জ ছিল। ভগবানের কৃপায় সব কিছুই ঠিকঠাক গেল, এখন বাচ্চার রিকভারিটা ভালোই হচ্ছে। আজকে আমরা খেতে দিয়েছি, কালকে পরশুর মধ্যে ব্রেস্ট ফিডিং অ্যালাউ করবো, হোপফুলি 3-4 দিনের মধ্যে ছুটি হয়ে যাবে। এটার মধ্যে শুধু আমার ইয়ে না, আমার ক্রেডিট না, এটার মধ্যে পেডিয়াট্রিক্সের যে টিম যারা ভর্তি করেছে, যারা দেখছে বাচ্চাকে, প্লাস অ্যানাস্থেশিয়া যারা অজ্ঞান করেছে, এবং যারা আমার আমি উঠতে থাকাকালীন যারা আমাদের হেল্প করেছে, ডক্টর সাথী ধর, ডক্টর নিয়াদ্রি দে, তো অ্যানাস্থেশিয়ার মধ্যে মেইনলি ডক্টর কঞ্চয় চৌধুরী, অদিতি ভট্টাচার্য, তো এগুলো ওনারা খুবই হেল্প করেছে। ওনাদের হেল্প ছাড়া এই ওটিটা করা ইম্পসিবল। গভীরভাবে কৃতজ্ঞ শিশুটির মা বাবা দুহাত তুলে ভগবান রূপী ডাক্তারদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে বলেছেন এই অপারেশনের ফলে তাদের সন্তান নতুন জন্ম পেয়েছে। স্যার সত্যি আমাদের দ্বিতীয় ভগবান, উনি আমার ছেলেকে খুব সুস্থ সবল জীবনযাপন দিয়েছে। ওকে দেখে এখন মনেও খুশি লাগে, স্যারকে মানে হাত জোর করে অনুরোধ করেছি যে ও স্যার আমার ছেলেকে সুস্থ সবল দিয়েছে, এটাই বলবো শুধু। আর আজকে স্যারের জন্যই আমার ছেলে আজকে আজকে সুস্থ আছে, সত্যি সুস্থ আছে স্যারের জন্য, শুধু অর্থাৎ স্যারই ভগবান। উল্লেখ্য, টিএমসি হাসপাতালে সাম্প্রতিক সময়ে অনেক জটিল সব অপারেশন সাফল্যের সঙ্গে করার ফলে নতুনভাবে বাঁচার প্রেরণা পেয়েছেন অনেক মানুষ। অপারেশনের সময় তার সঙ্গে থাকা গোটা টিমকেই ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার অনিরুদ্ধ বসাক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।